আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে এখন প্রায় একটার মতো বাজে তো এদিকে আমি আর জারিফ আমরা দুজনে রেডি হয়ে একটু বাহিরে যাচ্ছি আমরা আজকে মূলত যাচ্ছি মহাখালী ইসলামিক ব্যাংকে এখানে আসলে আমার পার্সোনাল কিছু কাজ রয়েছে ব্যাংকে তো জন্যই মূলত যাওয়া আর যেহেতু কাজটা আমারই তো জন্য আমি না গেলে আসলে হবে না আর দেখা যায় যে ছুটির দিনে তো ব্যাংকও বন্ধ থাকে তাই কিছুই করার ছিল না আমার আর জারিফকে যেতে হয়েছে তো যে আমরা এখন চলেও এসেছি ব্যাংকে আর এদিকে এসে দেখি যে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো জন্য আমাদের আসলে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়েছে তো যেখানে দেখতে পাচ্ছেন বসিয়ে রেখেছি আর পাশের সিটে আমিও বসেছিলাম আর এদিকে আজকে কেন জানি না ব্যাংকে এসে খুবই দুষ্টুমি করতেছিল এখন বড় হচ্ছে দুষ্টুমির পরিমাণও বাড়ছে তো ওকে নিয়ে আমার ব্যাংকের কাজটা শেষ করতে ভালোই কষ্ট হয়েছে তো যাই হোক এদিকে আমার কাজটা শেষ করে আমাদের দুজনেরই আসলে ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু আমরা দুপুরে কেউই খাইনি তো আশেপাশে তেমন কোনো আসলে রেস্টুরেন্ট বা হোটেল তেমন কিছুই পাচ্ছিলাম না তো সামনে একটু আগাতেই একটা টেস্টি ট্রিট পাই তো টেস্টি ট্রিটে ঢোকার পরেও আসলে অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল পরে একটা খিচুড়ির বক্স পাই আর যারি তো একদমই খিচুড়ি টিচুড়ি এগুলো খেতে চাচ্ছিলো না তাই ওকে একটা পেস্ট্রি কেক দিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা সে খুবই মজা করে খাচ্ছে আর আমি ওই খিচুড়িটাই খেয়েছি ডিম দিয়ে খিচুড়িটা ছিল তবে খিচুড়িটা খেতে বেশ ভালোই ছিল আর এদিকে আমি জারিফকে নিয়ে যখন ব্যাংকে যাচ্ছিলাম তখন রাস্তার সাইডে পচা পানির মধ্যে জারি পা দিয়ে দেয় তো সাথে সাথে ব্যাংকে নিয়ে আমি জারিপের দুইটা পা খুব সুন্দরভাবে ক্লিন করে দেই তবে ওর পায়ে যেহেতু স্যান্ডেল টাইপের যে জুতাগুলো থাকে ওইগুলা ছিল তো ওগুলো একদমই ভিজে যায় এবং জারিফের পায়ে একটু সমস্যা হচ্ছিল মানে পাগুলো সবসময় ভেজা থাকছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে ঠান্ডাও লেগে যেতে পারে তো পরে থেকে একটা পলি নিয়ে ওই জুতাটা আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম পলিতে করে আটকি আর কি আর এখন যে স্যান্ডেলটা জারি পরে আছে এটা আমি রাস্তার পাশের ভ্যান থেকে কিনে দিয়েছি আসলে একদমই নিরুপায় ছিলাম কি আর করব তারপরেও যে স্যান্ডেলটা পেয়েছি এটাই অনেক তো আমি জারিফকে বলছিলাম যে তোমার জুতাই পরা লাগবে না যেহেতু ওর পা কেমন জানি ভিজিয়ে নরম হয়ে যাচ্ছিল তো এটা দেখে ভাবছি ও খালি পায়ে যাক তাও ভালো কিন্তু ওই জুতাটা আমি আর ওকে পরাইনি আর এদিকে মহাখালী থেকে আমাদের বাসায় যাওয়াটাও একটু ঝামেলাপূর্ণ তাই আমি ওখান থেকে একটা রিক্সায় করে চলে এসেছি পুলিশ প্লাজার সামনে যে বোটের কাউন্টারটা থাকে ওখানে ভাবলাম যে বোটে করে আমরা রামপুরা গিয়ে ওখান থেকে রাস্তা পার হয়ে বাসায় চলে যাব তো এখানে আসার পরে জারি ভাবার পুলিশ প্লাজাতে ঢুকতে যাচ্ছিল বারবার তাই মাঝখানে আবার একটু পুলিশ প্লাজাতেও ঢুকেছিলাম তো এখানে আমরা টিকিট কেটে ওয়াটার বাসের জন্য অপেক্ষা করছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ওয়াটার বাস চলেও এসেছে আর এখন আমরা উঠেও গিয়েছি আর এদিকে যাই তো এই ওয়াটার বাসে চড়তে খুবই পছন্দ করে সেটা তো আপনারা অনেকেই জানেন আর এদিক তো জারিব শুধু বারবার কারওয়ান বাজারে যেতে চাচ্ছিল কারণ এর আগে জারিব বেশ কয়েকবার রামপুরা থেকে বোটে চড়ে কারণ বাজার গিয়েছে এবং এই বিষয়টা ওর খুব ভালোভাবে মনে আছে তো আমাকে বলছে মা আমরা কারণ বাজারে যাচ্ছি চা চাউমিন খেতে মানে ওখানে গিয়ে সে চাউমিন খেয়েছিল এবং সেই বিষয়টা তার খুব ভালোভাবে তো পরে আমি ওকে বলছিলাম যে না বাবা আমরা ওখানে যাচ্ছি না আমরা এখন রামপুরা ব্রিজে যাচ্ছি তারপর ওখান থেকে একটা রিকশা নিয়ে বাসায় চলে যাব। বাট সে সে বিষয়টা কিছুতেই মেনে নিচ্ছিল না তো আমি পরে তাকে বললাম যে তোমার বাড়ি থেকে নানুরা যখন আসবে তখন আমি তোমাকে নিয়ে যাব তো এটা শোনার পরে তখন সে একটু চুপ করে তারপরে যে আমাকে বলতেছে যে নানুরা আসলে আমাকে নিয়ে যাবে তো আমি বলছি যে হ্যাঁ আমি তখন তোমাকে নিয়ে যাব তো তারপরে তাকে নিয়ে এখন আমি অলরেডি চলে এসেছি তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আমাদের মা এবং ছেলের খুবই ভালো ছিল খুব ভালোভাবে আমরা বাসায় পৌঁছাতে পেরেছি আর জারিফের বাবা তো এদিকে খুবই চিন্তা করতেছিল এবং বারবার সে আমাকে ফোন করতেছিল আসলে অনেক দিন হয়ে গেল একা একা খুব একটা বাহিরে যাওয়া হয় না তো পরে আমি বাসায় আসার পরে ওর শান্তি হয়েছে আর কি আর এদিকে দেখতেই পাচ্ছেন আসার সময় টুকিটাকি কিছু ফল কিনে এনেছি এখানে কালো আঙ্গুর কিনেছি সাদা আঙ্গুর কিনেছি আর বেশ কিছু পেয়ারা কিনেছি আর জারিফ কমলা খেতে চাচ্ছিলো তাই ওর জন্য দুইটা কমলাও নিয়েছিলাম আর সামনে কিন্তু গরম আসতেছে আর এই গরমে বিভিন্ন ধরনের ফল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর আমরা আসলে সবসময় চেষ্টা করি সিজনে যেসব ফল হয় সেই ফলগুলো খাওয়ার কারণ এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো যাই হোক এই ফলগুলো কিন্তু আমরা খাওয়ার আগে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে খাই আর এদিকে বাসায় আসার কিছুক্ষণ পরেই লিজা ভাবি ফোন করে বলছিল যে ভাবি বাসা আসতে চাচ্ছে আমি বাসা আছি কিনা তো ভাবিরা আসবে বলে আমি তাড়াতাড়ি এখানে আবার একটু চিংড়ি মাছ দিয়ে ক্রিমি পাস্তা রান্না করে নিলাম কিছু সাথে ভেজিটেবল দিয়েছি আর আসলে ভাবিরা হঠাৎ করে এসেছে তাই তাড়াহুড়া করে খুব বেশি কিছু তৈরি করতে পারিনি তো এই হালকা পাতলা কিছু নাস্তাই ভাবিদের জন্য রেডি করেছি আর এদিকে ভাবিরা আসার সময় আমাদের জন্য বিভিন্ন ধরনের সবজি আর গরুর মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে এনেছিল মূলত এটা দেওয়ার জন্যই ভাবিরা করেছিল। আনটি খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো সেজন্য আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত মজার খিচুড়ি খাওয়ানোর জন্য আর আন্টির হাতের মোটামুটি সব খাবারই আমাদের কাছে অন্যরকম মজা লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ